অনেকেই আমার বৌভাতের ছবি দেখতে চেয়েছেন, কারণ হচ্ছে আমি প্রচুর বিয়ের ছবি আপলোড করেছি, আমার হলুদের ছবি আপলোড করেছি, তারপর হচ্ছে অধিবাসীর ছবি আপলোড করেছি, কিন্তু বৌভাতের ওরকম কোনো ছবি আমি আপলোড করি নাই। তবে বৌভাতের কিন্তু আমার একটা ব্লগ আছে, আপনারা চাইলে দেখতে পারেন, ওইখানে দেখতে পারবেন আর কি। কিন্তু বৌভাতের ব্লগ বলতে ওইরকম না, একটু একটু মুহূর্ত আছে আর কি। তো আমি অনেস্টলি স্পিকিং একদম বৌভাতের কোনো ছবি টুবি আমি এখনও হাতে পাই নাই, কারণ এগুলো তো আর আমি হ্যান্ডেল করি না। বৌভাতের ব্যাপারটা তো আসলে শ্বশুরবাড়ি হ্যান্ডেল করে, মানে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড হ্যান্ডেল করছে, ওর কাছ থেকে ও মনে হয় পাইছে ছবি, কিন্তু আমি এখনও আমার হাতে পাই নাই আর কি। এই জন্য আমি ওইরকমভাবে শেয়ার করতে পারতেছি না। আমি যখন আমার হাতে পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছবিগুলো হচ্ছে আমি কালেক্ট করছি এর কাছ থেকে, ওর কাছ থেকে, প্রমার কাছ থেকে, এই ছবিগুলো হচ্ছে আমি কালেক্ট করছি আর কি। কালেক্ট করলাম আপনাদের জন্য, কারণ হচ্ছে অনেকেই দেখতে চাইছেন, অনেকেই কমেন্ট করছে বৌভাতেরটা দেখাও, বৌভাতের দেখাও। তো আমি তো আসলে ভালো ছবিগুলো পাই নাই, ফটোগ্রাফারের ছবিগুলো, এর জন্য হচ্ছে যে আমি শেয়ার করতে পারি না। তো এগুলো কালেক্ট করলাম, করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বৌভাতের দিন হচ্ছে একটা মেয়ে আমাকে আর কি বাসায়, মানে বাড়িতে এসে আমাকে সাজাইছে, আমার ননদ ঠিক করে রাখছিল, সে হচ্ছে আমাকে বাড়িতে এসে সাজাই দিচ্ছে। আর আমার হলুদ আর হচ্ছে যে বিয়ের সাজটা, আমি হচ্ছে যে মেকআপ আর্টিস্ট ইন মাই মিশিং থেকে সাজছিলাম, দুইটাই।